এসএসসি পাশ করে আমি কিভাবে ডক্টর হই, আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়, দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম, দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব। প্রথম কে পাশ করেছে? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাশ করেছেন? 2021। যখন করোনার টাইম ছিল, নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভি গুলো দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভি গুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে, বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। আপনার একটা রোগীর যে বেডের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে, যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, সব পাস পাইনা, সব পাস।